জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোড নিয়ে আমি কি শোনাই ধরুন আপনি বাড়িতে থাকেন আপনার জমি রয়েছে লোকাল তৃণমূল নেতার ইচ্ছে হলো আপনার জমির উপর পাঁচিল তুলে দেবে আপনি কি করতে পারেন আপনার বাড়িতে এসে মারধর করা হবে এবং আপনাকে মারধর করে বলা হবে চুপ কারণ তৃণমূল নেতা চেয়েছে এই জমি তাই সেই জমি তার ধরুন আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন চলার রাস্তা সেখানে তৃণমূল নেতার ইচ্ছে হলো পাঁচিল তুলে দেবে আপনি কে বলার চুপ কারণ তৃণমূল নেতা চেয়েছে ধরুন আপনি একটি স্কুল চালান অথবা কোনো একটি সংগঠন চালান তৃণমূল নেতার ইচ্ছে হলো সেটি এসে দখল করে নেবে চুপ আপনি বলার কে তৃণমূল নেতা চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আপনারা তাত্ত্বিক আলোচনা করে দলের কর্মীদের বার্তা দিয়েছিলেন যে সবাই শান্ত থাকুন কন্ট্রোলে থাকুন কেউ যদি কিছু করে পুলিশ তাদের গ্রেফতার করবে কোথায় পুলিশ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে জবাব চায় বাংলা শুরুতেই বিগ ব্রেকিং পুরুলিয়া থেকে এই মুহূর্তে বিগ ব্রেকিং তৃণমূল নেতার বিরুদ্ধে আবারও জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা কালনার পর এবার পুরুলিয়া দলবল নিয়ে চড়াও তৃণমূল নেতা জমি দখলের চেষ্টায় উত্তপ্ত পুরুলিয়া ঝালদা আগ্নেয়াস্ত্র নিয়ে দলবল নিয়ে জমি দখলের চেষ্টা তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাল্টা প্রতিবাদে সরব গ্রামবাসীরা এই মুহূর্তে সেই ছবি তৃণমূল নেতার লোকেরা একদিকে গ্রামবাসীরা একদিকে দেখুন এই জমি দখলের চেষ্টা তৃণমূল নেতার সঙ্গে বচসা কিন্তু এই পুরুলিয়া শুধু একমাত্র কেস নয় ছবি দেখাবো কালনায় কি হয়েছে দেখুন এবং তারও আগে কালনার ছবি দেখার আগে শুনবো এই মুহূর্তে দাঁড়িয়ে পুরুলিয়া থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে স্থানীয়রা কি বলছেন কি হয়েছিল পুরুলিয়া শুনুন আমাদের এই মাঠটা আমাদের এক বছর এত বছরের পুরানো ইউনাইটেড গ্রাম বুঝলেন তো তারপরে এই মাঠটা হঠাৎ আমরা দেখছি শেখ সুলেমান নিজের নামে রেকর্ড মানে করে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এবং দখল করার চেষ্টা চালায় পুরো প্রচেষ্টা করে এবং আসে নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মারপিট দাঙ্গা ফাসাদ করে আমাদের সাথে আমাকে মারপিটও করে তাতে পুলিশ ওর হয়ে আমাকেই আটক করে আর দখল করার চেষ্টা করে তারপর পাবলিক রোড জাম করার পরে আমাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওদের কাজ যা ডিমার্কেশন করছিল সব বন্ধ করে ওরা পুলিশ দিয়ে বন্ধ করানো হয় তো তারা সেই জমি দখল করতে এসেছিল তো পুরা গ্রামবাসীরা উঠে যায় এবং আমরাও খবর পেয়ে নিই আমিও সেখানে স্পটে যাই দেখি ওইখানে আমাদের ওই যোগেশ্বর মাহাতোকে ধাক্কা ধাক্কি করে নিয়ে মাটিতে ফেলে নিয়ে মারপিট শুরু করে এবং তারা বলতেছিল যে কোনো উপায়ে আজকে আমরা এই জমি দখল করে নিয়েই যাব তো আমাদের তুলিন অঞ্চলের পক্ষ থেকে এবং মানু মশনা অঞ্চলের কিছু লোক এসে নিয়ে তার প্রতিরোধ করেছে এবং সবাই একমত হয়ে নিয়ে যাতে এই মাঠ যেমন আমরা দখলদারি করতে দেবো নাই অযথা সেই জন্য সবাই একসাথে প্রতিরোধ করছে এবং দেখুন ঘটনা বলতে আমার নিজস্ব কিনা জমি এটা প্রায় দু বছর আগে নেওয়া সেই জমিতে আমরা যখনই মাফ করতে যাই আমার রেকর্ড বক্তি যখনই মাফ করতে যাই তো ওখানে যোগেশ্বর বলে একজন আছে আর ওনার সাথে কিছু কিছু দুষ্কৃত যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লোককে মারার হুমকি প্রত্যেকবার লাঠি বোঝালি তলোয়ার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে ব্যাপারটা আছে আমরা যখন বিষয়টা বলার চেষ্টা করি এগুলো তুমি কেন করছো তো বলো না এটা আমরা অনেকদিন ধরে দখল করে আছি আমরা ছাড়বো না একে তৃণমূল নেতা তাই নাম হচ্ছে শেখ সুলেমান জমি দখল করবে না কেন আপনি বলার কে আপনার জমি কি আপনার নাকি আপনার নয় আপনার জমি শেখ সুলেমানের এরপর দেখাবো কালনার খবর কালনার ছবি সকাল থেকে যে ছবি উঠে এসেছিল কালনায় কিভাবে মারধর করা হয়েছে তৃণমূল নেতা দেখুন এই মহিলাকে মারধর কেন করছেন অভিযোগ উঠেছে জানেন তার কারণ হচ্ছে এই মহিলা যে রাস্তা দিয়ে বেরোন এনাদের বাড়ির বেরোনোর রাস্তা তার ওপর এই তৃণমূল নেতা গোপাল তিওয়ারি তিনি একটি পাঁচিল তুলে দেন রাস্তার ওপর পাঁচিল তুলে দেন মহিলা বলেন দাদা আমরা তো বেরোবো ওই রাস্তা দিয়ে আমার রাস্তায় যদি আপনি পাঁচিল তুলে দেন আমি বেরোবো কিভাবে তখন এই গোপাল তিওয়ারি বলেন চুপ একদম কথা নয় বাড়ি এসে দেখুন মারধরের ছবি কিভাবে নৃশংসভাবে মারধর করা হচ্ছে এই হচ্ছে কালনার ছবি প্রশ্ন উঠছে তৃণমূল নেতারা দাদাগিরি করছেন একের পর এক জায়গায় তারা কি একুশে জুলাইয়ের সভাটা শোনেননি
নাকি 21শে জুলাইয়ের সভা শুনেও ভেতর ভেতর অন্য কোনো নির্দেশ পেয়েছেন? প্রশ্ন তো থাকছে। আরো একটা ছবি দেখাবো, রঘুনাথগঞ্জ তৃণমূল নেতা কারু শেখ। রঘুনাথগঞ্জের ছবি দেখাবো, তৃণমূল নেতা কারু শেখ জমি দখল করার অভিযোগ ওঠে, কিভাবে মারধর করা হয়েছে দেখুন, এবং তারই সঙ্গে সঙ্গে মারধর করে আহত হয়েছে অপরপক্ষ নুরুল হোদা। নুরুল হোদাকে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়, ধ্বংসলীলা এক প্রকারের চুরি চামারি সব করা হয়। আমরা প্রশ্ন করছি, যে তৃণমূল নেতারা জেলায় উপকণ্ঠে শহরে বিভিন্ন পদ ধরে রয়েছেন, সহসভাপতি সভাপতি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত উপপ্রধানের ব্যাচ লাগিয়ে ঘুরছেন, তাদের আমার প্রশ্ন, আপনারা কি 21শে জুলাইয়ের সভায় যাননি, নাকি 21শে জুলাইয়ের সভাটা টিভিতেও দেখতে পারেননি? আমরা তো দেখিয়েছি রিপাবলিক বাংলায়, চাইলে আমি আবার লিঙ্ক পাঠিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, আপনারা নিজেদের কন্ট্রোল করুন, আপনাদের অ্যারেস্ট করিয়ে দেবো কেউ যদি করে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তো তৃণমূলের এক বিধায়ক বলে বসলেন, তৃণমূলের কারুর যদি লেজ মোটা হয়ে যায় তাহলে অভিষেক ব্যানার্জি নাকি লেজ কেটে দেবে। কার লেজ কাটার কথা বলছেন? দেখবো ছোট্ট প্রতিবেদন, ফিরবো আলোচনায়। যত জিতবো তত আমাদের নরম হতে হবে, তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না, আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমাদের কর্মীদের সংগত থাকতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষাতেই দলের নেতা কর্মীদের বার্তা দিয়েছিলেন মমতা অভিষেক, দলকে বাঁধতে চেয়েছিলেন কড়া অনুশাসনে, কিন্তু শীর্ষ নেতৃত্বের এই বার্তা আদৌ কি পৌঁছেছে নিচুতলায়? একদিকে শৃঙ্খলা পরায়ণ হতে বলছে দল, আরেকদিকে জেলায় জেলায় দেখা যাচ্ছে এই সব ছবি। কখনো গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়েছে পানিহাটি, কখনো কালনায় জমি জবর দখল করতে গুন্ডামি করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক, যা থেকে রেহাই পাননি মহিলাও। অথচ মহিলাদের সম্মান দেওয়ার বার্তা দিয়েছিলেন বোধ দলনেত্রী। পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন আরো বেশি করে। এখানেই শেষ নয়, রঘুনাথগঞ্জে বার দলবল নেই, পঞ্চায়েতের উপ প্রধান চড়াও হচ্ছিল অন্যের বাড়িতে, অর্থাৎ লেগেই রয়েছে শাসক নেতাদের বস্তানি শাসানি। তবে শুধুমাত্র ধমকানি চমকানি নয়, গুন্ডামি করে পারও পেয়ে যাচ্ছে কালনা তৃণমূল নেতা। ধৃতকে নিজেদের হেফাজতেই চাইল না পুলিশ, সরকারি আইনজীবী বিরোধিতা না করায় গ্রেপ্তারি 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন শাসক নেতা। গোপাল তিওয়ারি নামক একজন আসামিকে কালনা থানা ধরেন এবং লার্নেড কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেন, জামিনযোগ্য অপরাধ ছিল। আচ্ছা, এটা কোনো বিরোধিতা করা হয়নি জামিনে? জামিনের বিরোধিতা তো আমি যেখানে পাবলিক প্রসিকিউটর আছি, যেখানে বেলেবেল অফেন্স থাকে সেখানে বিরোধিতা করার কিছু থাকে না। তাহলে কিসের করা বার্তা দেওয়া, নাকি সবটাই তৃণমূলের লোক দেখানো? উনি যে কথাগুলো মাইকে মাঝে মাঝে বলেন, যে তৃণমূলকেও ছাড় হবে না, অমুককেও ছাড় হবে না, মুখ্যমন্ত্রী এগুলো বলেন নিজের ইমেজ সাময়িক বিল্ড আপের জন্য। আইজি ডিজি কাউকে ডেকে বলে দিতেন যে পুলিশ কাল থেকে নিরপেক্ষ, আরে তো ভাষণের দরকার নেই, অ্যাকশন দেখতে পাবে। সংবিধান বহির্ভূত কাজ এবং হচ্ছে জনবিরোধী কাজ, সেটা করার জন্য যে যে শক্তি মদত দিয়েছে তাদের মদতে আজকে মমতা বা তৃণমূল দল এই জায়গায় দাঁড়িয়েছে। উপরতলার করা বার্তার পরেও তৃণমূলের নিচুতলায় থামছে না দৌরাত্ম, তবু কেন দেওয়া হচ্ছে না শাস্তি? তাহলে কি দেখেও না দেখার ভান করছে শীর্ষ নেতৃত্ব? তৃণমূলের শুদ্ধিকরণ কি সোনার পাথর বাটি? রিপাবলিক বাংলা।